মেয়ের এখন মর্নিং স্কুল, মর্নিং স্কুল বলা ঠিক হবে না, মর্নিং থেকে দুপুর পর্যন্ত স্কুল থাকে, প্রায় 6 ঘন্টা স্কুল থাকে, আর মোটামুটি 7টা ঘন্টা আমার মেয়ে বাইরে থাকে। তো সেই জন্য যেটা করতে হয়, একটু ভারী টিফিন দিতে হয়। আর বাচ্চাদের বা আমার মেয়েকে যেটা আমি দেখি, যখন ভারী কিছু দিয়ে দিই, সেটা বাড়িতে খাক আর না খাক, স্কুলে গিয়ে কিন্তু সম্পূর্ণ টিফিন খেয়ে তারপরেই বাড়িতে ফেরে। তো সেই জন্য আজকে ভোরবেলায় উঠে পড়েছি, ভোর 5টা নাগাদ উঠলাম, উঠে নিয়েই যেটা করলাম, গতকালকে রাত্রে কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চাল, সেটাই আগে সেদ্ধ করে নিচ্ছি বা ভাত রান্না করে নিচ্ছি। আর এইদিকে আমি ঘর ঝাড়ু দিয়ে মুছে নিলাম। আর তারপরে দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল। তো সকালবেলায় কিন্তু বৃষ্টি ছিল না, ভোরবেলায় একদমই বৃষ্টি ছিল না, তো ঘরটা মুছতে মুছতে দেখলাম বৃষ্টিটা শুরু হয়ে গেল। আর তখন কি করব, ছাতা মাথায় দিয়ে কোনো রকমে উঠোনটা ঝাড়ু দিয়ে দিলাম, আর ফুলও তুলে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি যাব স্নান করতে, আর স্নান করা হয়ে গেলে তারপরে গোপালকে ঘুম থেকে তুলে গোপালকে খাবার দিয়ে তারপর আমি মেয়ের টিফিনটা রেডি করব এবং তারপর মেয়েকে স্কুলে পাঠাবো। তো সকালবেলা বা বলতে পারো ভোরবেলায়, ভোর 5টা থেকে 7টা আমার কীভাবে কাটে সেইটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এইদিকে দেখো বৃষ্টি হচ্ছিলো, হতে হতে কমেও গেছে, তো বেশি হয়নি, অল্প বৃষ্টি হয়েছে। আর তারপরে আমি স্নান টান করে চলে আসলাম গোপালের কাছে, এখন গোপাল সোনাকে ঘুম থেকে তুলবো। তো আমি গোপালকে আগেই ঘুম থেকে তুলি, আর কেন তুলি, সকালবেলায় আমি সকল কাজ সেরে তারপরে স্নান টান করে গোপালকে তুলে গোপালকে রেডি করিয়ে রাখি, আর ধীরে সুস্থে মেয়ের টিফিনটা রেডি করে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি রান্নাবান্না শুরু করি। যেহেতু হাজব্যান্ডের অফিস থাকে তো 10টা সাড়ে 10টা নাগাদ বেরিয়ে যায়, তো সকালের এবং দুপুরের রান্নাটা আমার একসাথেই করতে হয়, কেননা সকালের খাবার খাওয়া দাওয়া তারপরে আবার দুপুরের লাঞ্চটাও দিয়ে দিতে হয় তাকে। তো সেই জন্য কিন্তু আমি একবারে গোপালকে সকালবেলা তুলে রেডি করিয়ে তারপরেই রান্নাঘরে যাই, আর এই ক্ষেত্রে কিছুটা সময় আমার বেঁচে যায়। হয়তো একটু তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করতে হয়, কিন্তু তারপরেও কিন্তু সময়টা আমার অনেকটা বেঁচে যায়। তো গোপালকে ঘুম থেকে তুলে দিয়েছি দেখো, আর এখন স্নানটা করিয়ে দেব। আর এখন যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে, তো এখন কিন্তু গোপালকে আমি অল্প জল দিয়ে স্নান করাই, খুব বেশি জল দিয়ে স্নান করাই না। আর যেহেতু ভোরবেলায় স্নান করাচ্ছি সেই জন্য খুবই সামান্য পরিমাণে জল নিয়ে নিয়েছি। আর সকালবেলায় যখন স্নান করাই, টাইমটা যেহেতু অল্প থাকে, তাড়াহুড়োর মধ্যে করানো হয় স্নানটা। আর আজকে এমনিতেও একটু লেট হয়ে যাচ্ছিলাম, বৃষ্টি হচ্ছিলো যেটা বললাম, তো সেই জন্য আর লাইনটাও মানে কারেন্টটাও ছিল না সকালবেলায়, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক দেখো, গোপালকে এখন স্নানটা করিয়ে দিলাম, আর স্নান করিয়ে দিয়ে এখন গোপালকে রেডি করিয়ে দেবো কোনো রকমে। তো সকালবেলায় কিন্তু গোপালকে 6টা সাড়ে 6টা নাগাদ আমি তুলে দিই, 6টা নাগাদই তোলা হয়, আজকে একটু লেট হয়ে গেছিলো। তো যাই হোক, এইদিকে দেখো গোপাল সোনাকে আমি রেডি করিয়ে দিচ্ছি। আর এখন যেটা করি, একটু মোটা ধরনের পোশাক গোপালকে পরাই, খুব বেশি মোটা নয়, সুতির পোশাকই পরাই, কিন্তু গরমকালে যেটা পরাই তার থেকে একটু হেভি পোশাক পরানোর চেষ্টা করি। আর তারপরে গোপালকে দেখো রেডি করিয়ে দিচ্ছি, তো অল্প একটু সাজগোজ করাবো, বাড়িতে থাকাকালীন বা বিশেষ কিছু না হলে আমি গোপালকে খুব বেশি সাজগোজ করাই না, যখন গোপালের ইচ্ছে হয় ভালোভাবে সাজগোজ করবে সেই দিন করিয়ে দিই, কিন্তু তাছাড়া কিন্তু নর্মালি গোপালকে রাখি। তো দেখো গোপালকে আমার রেডি করানো হয়ে গেছে, এখন আমি ঝটপট করে পুজোটা করে নেব, আর মেয়ে ওইদিকে উঠে পড়েছে, তো মেয়ে রেডি হচ্ছে, স্নান করবে, তো মেয়েকেও গরম জল করে দিতে হবে। এদিকে দেখো প্রসাদটা দিয়ে দিলাম, আর তারপর আমি পুজোটা করে নিয়েছি, সেইগুলো আর শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিলো, সেই জন্য সেইগুলো বাদ দিলাম। আর তোমরা তো আগেও গোপালের সেবা অনেকবার দেখেছো, তো সেই জন্য সেইগুলো আর শেয়ার করছি না। তো যাই হোক, এদিকে গোপালকে রেডি করিয়ে দিয়ে তারপরে আমি চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে দেখো ভাতটা তো আমি করেই রেখেছি ভোরবেলা উঠেই, আর সেই জন্য সময়টাও কিছুটা বেঁচে গেছে। আর এদিকে মেয়ের জন্য জল গরম বসাচ্ছি, স্নান করবে, তো এখন যেহেতু বর্ষাকাল আর সকালবেলায় স্নান করার অভ্যেসটা নেই, তো 2-3 দিন থেকে সকালবেলায় স্নান করছে, তো সেই জন্য জলটা গরম করেই দিচ্ছি। আর এইদিকে ছোট্ট প্রেশার কুকারে কিছুটা চাল দিয়ে, একটা অর্ধেক আলু দিয়ে, আর একটুখানি লবণ দিয়ে মেয়ের জন্য ভাত বসিয়ে দিলাম। তো সকালবেলা আমি কিছুটা ভাত খাইয়ে দিই, আর লাঞ্চ টাইম যেহেতু স্কুল শুরু হওয়ার 3 ঘন্টা পর, সেই জন্য কিছুটা ভাত খাইয়ে তারপরে পাঠাই, সেই ক্ষেত্রে আমিও নিশ্চিন্তে থাকি আর তারও পেটটা কিছুটা ভরে যায়। তো সেদ্ধ ভাত প্রত্যেক দিন ঘি আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দিই।
আর তারপরে দেখো এদিকে আলু এবং গাজর কেটে নিচ্ছি। ফ্রিজে আর কোনো সবজি ছিল না, মানে বিনস ক্যাপসিকাম এগুলো ছিল না, সেই জন্য আলু এবং গাজর দিয়েই করব। আর এইদিকে দেখো কড়াইতে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। আর এখন আমি কড়াইতে ঘি দেওয়ার পর আলু দিয়ে আর আলু গাজর এগুলো দিয়ে ভেজে নেব, এর মধ্যে কিছুটা কাজু কিশমিশও দিয়ে দেব। তো দেখো আলু এবং গাজরটা দিয়ে এটাকে একটুখানি লবণ দিয়ে ভেজে নেব, আর ঘিটা একটু কম হয়েছিল বলে একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম, কারণ অল্প তেলে তো আলু ভাজা গাজর ভাজা ভালো করে হবে না, আর সেদ্ধ না হলে খেতেও ভালো লাগবে না, তো সেই জন্য কিছুটা পরিমাণ তেলটা আমি দিয়ে দিলাম। তো এখন আমি যেটা করব, অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে ভেজে নেব। তো তোমরা কিন্তু এর জায়গায় বিভিন্ন ধরনের সবজি দিয়েও করতে পারো, আমার কাছে যেহেতু অন্য কোনো সবজি ছিল না তাই দিইনি। তো তারপরে দেখো কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিলাম, কাজু কিশমিশ দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ ভেজে নেব, আর তারপরে যে চালটা রেডি করেছি সেইটা দিয়ে দেবো। তো মূলত বলতে পারো ফ্রাইড রাইসই করছি কিন্তু একটু অন্যরকমভাবে, মানে যেমন করে ফ্রাইড রাইস করি আমি তেমনভাবেই করছি কিন্তু সবজিগুলো অন্যরকম। তো যাই হোক তারপরে দেখো চালগুলো দিয়ে দিলাম, ভাতগুলো দিয়ে দিলাম। চালটা আমি গত রাতেই ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক এদিকে দেখো ভাতটা দিয়ে দেওয়ার পর তারপরে এর মধ্যে যেটা করব, গোলমরিচ দিয়ে দেবো কিছুটা পরিমাণ, আর দিয়ে দেবো গরম মশলা। তো আমি যখন সবজি ভাজছিলাম তখনই কিন্তু লবণটা দিয়ে দিয়েছি, সেই জন্য লবণটা এখন আর দিলাম না। তো গরম মশলাটা দেওয়া হয়ে গেছে, এরপর আমি যেটা করলাম কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম, যেহেতু শুধু শুধু খাবে কোনো রকম তরকারি দিচ্ছি না, তো কিছুটা চিনি দিয়ে দিলাম যেন একটু মিষ্টি মিষ্টি হয় আর শুধু শুধুই খাওয়া যায়। আর মেয়ে আমার এমনিই রাইস, ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি এগুলো খেতে এমনিই পছন্দ করে, আর স্কুলে গেলে তো এমনিই টিফিন শেষ করেই আসে। তো জানি না কেন বাড়িতে আর খাক আর না খাক স্কুলে গেলে সম্পূর্ণ টিফিন শেষ করেই আসে, তো সকলের সাথে একসাথে বসে গল্প করতে করতে খেয়ে নেয় তাই জন্য হয়তো। তো যাই হোক এটাকে রেডি করে রেখে দিলাম কড়াইতেই কিছুক্ষণ একটু ঠান্ডা হোক। আর এইদিকে আমি যে ভাতটা করেছি মেয়ের জন্য আলু সিদ্ধ দিয়ে এবং ঘি দিয়ে দিলাম একটুখানি, আর লবণ তো আগেই দিয়ে দিয়েছি, তো সেইটা মেখে নিয়ে এখন মেয়েকে কিছুটা খাইয়ে দেবো। তো সম্পূর্ণ হয়তো খাবে না, যেটুকু খাবে সেইটুকুই খাক, অন্তত পেটটা কিছুক্ষণ ভরা থাকবে। এদিকে মেয়ে দেখো জামা পরে রেডি হয়ে গেছে, ওর বাবা রেডি করিয়ে দিয়েছে, জামা পরিয়ে দিয়েছে। আর এদিকে আমি চা করে নিয়েছি আমাদের দুজনের জন্য, তো সকালবেলা একটুখানি চা খাবো, আর এদিকে টিফিন বক্সটা আমি রেডি করে নেব। তো সকালবেলায় কিন্তু এইভাবেই আমার সময়টা চলে যায়, মোটামুটি সকালে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করার পর তারপরে নিজের জন্য একটু সময় পাই, এবং অনেকটা সময় এক একাই কেটে যায় কেননা মেয়ের আস্তে আস্তে দুপুর হয়ে যায়, দুপুর বলতে গেলে আড়াইটে বেজে যায়। তো ততক্ষণ আমাকে একাই থাকতে হয় এবং তখন টুকটাক ভিডিও এডিট করি বা ভিডিও শ্যুট করি। তো যাই হোক এদিকে দেখো আমি টিফিন বক্সে দুটো কেক দিয়ে দিলাম, এটা বাড়িতে বানানো কেক, সুজি এবং আটা দিয়ে বানিয়েছিলাম, সুজি আটা গরুর দুধ আমুল দুধ এইসব দিয়ে বানিয়েছিলাম। আর তারপরে যে কলা দিয়ে দেবো কয়েকটা, তো এখনকার দিনে যেটা হয় কলাগুলো একদিন ঘরে থাকলেই কেমন হয়ে যায়, তো সেই জন্য দুটো কলা দিয়ে দিলাম, দুটো কলা দিয়ে দেবো, এবং তারপরে যে রাইসটা রেডি করেছি ফ্রাইড রাইসটা সেটা দিয়ে দেবো। তো এদিকে দেখো কলাগুলো রেডি করছি, আর এদিকে ওর বাবা যাচ্ছে পড়াতে, তো ওরও পড়ানো আছে, আর মেয়েকে রেডি করিয়ে দেবো। রেডি করিয়ে দেওয়ার পর ওর দাদু গিয়ে রাস্তায় দিয়ে আসবে, গাড়ি আসবে 7:15 থেকে 20 মধ্যে, তো ওর দাদু গিয়েই পৌঁছে দিয়ে আসে, এবং ছুটি হলে বা গাড়ি যখন ফেরে তখন ওর দাদু গিয়েই নিয়ে আসে। তো এদিকে দেখো রাইসটা সবটাই দিয়ে দিলাম, অল্প পরিমাণেই করেছিলাম শুধুমাত্র ওর জন্য, তো সম্পূর্ণটাই দিয়ে দিলাম এবং আশা করছি সবটা খেয়েই আসবে। আর যেহেতু রাইস এবং বলছিলো করে দিতে, আর সকালবেলা উঠে যখন দেখলো সত্যিই মা এটা করে দিচ্ছে তখন কিন্তু বেশ খুশি হয়ে গেছে। তো যাই হোক এদিকে ভাতও খাওয়াচ্ছিলাম আর রেডিও করছিলাম, তো দেখো মোজাটা নিজে নিজেই পরে নিচ্ছে, আর এদিকে চুলটা আমি বেঁধে দিচ্ছি। আর সকালবেলায় স্নান করে নিয়েছে, আর আস্তে আস্তে যেহেতু অনেকটা বেলা হয়ে যায় তো সেই জন্য সকালবেলায় স্নানটা করিয়েই দিই, কারণ অত বেলা করে স্নান করানো আসলে ঠিক নয় বাচ্চাদের, তো সেই জন্য সকালবেলা গরম জল করেই স্নানটা করিয়ে দেওয়া হয়। বলতেও নিজে নিজেই করে এখন, আর আমাকে খুব বেশি প্রয়োজন ওর হয় না, সমস্ত কাজই নিজেই করে নিতে পারে, শুধু খাওয়ানোটা ভাত খাওয়ানোটা আমি খাইয়ে দিই, আর কখনো কখনো নিজে নিজেও খায়। তো যাই হোক এদিকে দেখো মোজা পড়ছিল, আবার তোমাদেরকে দেখাচ্ছিলেও মোজা পড়ছি। তো এদিকে আমি চুলটা বেঁধে দিচ্ছিলাম, আর ওইদিকে ব্যাগটা রেডি করেই রেখেছি গতকালকে রাত্রে, এবং লাঞ্চ বক্সটা আমি আলাদা দেবো, কেননা একসাথে যখন আমি ব্যাগে দিই, কারণ ওদের বই অনেক,
চারটে বই থাকে, আবার খাতা থাকে চার পাঁচটা, তো ব্যাগ এমনিতেই অনেকটা হেভি হয়ে যায়। সেই জন্য লাঞ্চ বক্সটা, জলের বোতলটা আমি আলাদা দিই, আর সেইখানে আলাদা দিলে পরে একটু হালকা হয় ব্যাগটা। আর গাড়িতে যেহেতু যাবে তো অসুবিধা হয় না। তো এদিকে দেখো চুলটা বাঁধা হয়ে গেছে আর ভাত অনেকটাই খেয়েছে, তারপরে বললো আর খাবো না। বললাম ঠিক আছে, যেটুকু খেয়েছো থাক, বাকিটা আমি খেয়ে নেব। তো এদিকে রেডি করিয়ে দিলাম, ব্যাগটা দিয়ে দিলাম, আর আমি লাঞ্চ বক্সটা ব্যাগের ভেতর দিয়ে দেবো, তো আলাদাভাবে লাঞ্চ বক্সটা দিয়ে দিই। তো এই হলো সকালের রুটিন আমার, সকালবেলাটা এইভাবেই কেটে যায়, মেয়েকে রেডি করতে করতে, মেয়ের টিফিন রেডি করতে করতে, আর তারপরে মেয়েকে স্কুলে পাঠানোর পর রান্নাবান্না করব। তো 9টা 10টা পর্যন্ত মোটামুটি আমার ভালোই কাজ থাকে এখন, তারপরে অনেকটা সময় নিজের জন্য থাকে, তখন এক একাই থাকতে হয়, তারপর মেয়ে আসলে আবার মেয়েকে খাওয়ানো, ঘুম পাড়ানো, তো এইগুলো। তো যাই হোক, এদিকে মেয়েকে দেখো পাঠিয়ে দিচ্ছি, আর এরই সাথে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।